নমস্কার। মুখার্জি গার্ডেনের পরিবারের সমস্ত বন্ধুদের ও আজ আগত নতুন বন্ধুদের স্বাগত জানাই, সেই সঙ্গে আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, এখন তো সবাই একটু ভালো আছেন, কারণ বর্ষার বৃষ্টি আরম্ভ হয়েছে, বাড়ির গাছগুলো একটু ফুর্তিতে আছে। এই সমস্ত ফুল ফল সবজি গাছগুলিকে নতুন করে একটু রিল্যাক্স দিতে, একটু পুষ্টিগুণজাত খাদ্য দিলেই সমস্ত গাছেরই রং চেহারা ফিরে যায়। তার জন্য গাছে আমরা পিজিআর ব্যবহার করে থাকি, বিভিন্ন কোম্পানির। কিন্তু তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত, কখন দেব, ডোজ কতটা, মাসে কতবার দেব, কেন দেব, এই পিজিআর শেষমেশ চিন্তা করে একটা কিনে নিয়ে এসে গাছে আপনি দিলেও মনের শান্তি কিন্তু আপনার হয় না। কারণ যতক্ষণ না এটা নিজের কাছে ক্লিয়ার হচ্ছে, তাই তো বন্ধুরা? এই নিয়ে অনেক বন্ধুরাই বারবার প্রশ্ন করে থাকেন, এটা পাওয়া যাচ্ছে না, কোথায় পাবো, এর বিকল্প কি একটু জানান। আজ বন্ধুরা, আমি খুব সহজভাবে, যাতে কারো অসুবিধা না হয়, সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়, তা জানাবো বা জানানোর চেষ্টা করব। তবে একটা কথা বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন। আর আজ প্রথম মুখার্জি গার্ডেন চ্যানেলে যে বন্ধুরা এসেছেন, সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। এটুকু অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে। যে সমস্ত কোম্পানির পিজিআর বাজারে বিক্রয় হয় বা পাওয়া যাচ্ছে, কোনটি কিনব, কোনটি দেব, কোনটি ভালো, এটার সমস্তটাই নির্ভর করে কিন্তু আপনার নিজের কাছে। কোনটা দেব দেখুন বন্ধুরা, গাছে খাদ্য দেন আপনি নিজে, কি খাদ্য দিচ্ছেন সেটা আপনি নিজে জানেন, তার মধ্যে কি কি উপকরণ মানে পুষ্টিজাত খাবার আছে তার উপর নির্ভর করে। আরও একটু পরিষ্কার করে বললে সকলেই বুঝতে পারবেন, ধরুন গোবর সার দিচ্ছেন, খোল দিচ্ছেন, কিচেন কম্পোস্ট দিচ্ছেন, হাড় গুঁড়ো দিচ্ছেন, চালের গুঁড়া দিচ্ছেন, শামুক ঝিনুক গুঁড়া দিচ্ছেন, ভাতের মাড় দিচ্ছেন ইত্যাদি। এই উপকরণগুলিতে কি কি আছে, কতটা পরিমাণ আছে, সেটা জানা থাকলে অসুবিধা হবে না। কারণ ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট এর জৈব খাদ্যের মধ্যে আছে, কার মধ্যে কতটা পরিমাণ আছে তা আমার চ্যানেলে পাট পাট করে আছে, না জানলে সময় নিয়ে একটু দেখে নেবেন। এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় হলো, মাটিতে আমরা অনেকেই দিয়ে থাকি অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট ও ভিটামিন যে যাই বলুন না কেন, তার মধ্যে কি আছে, কতটা পরিমাণ আছে তাও জানা খুবই জরুরি। কারণ একসঙ্গে আপনি মাটিতেও দিচ্ছেন, আবার সেই একই জিনিস গাছে স্প্রে করছেন, তাহলে বেশি হয়ে যাবে, আর বেশিটা কোনো দিনই ভালো নয়। এবং কতটা পরিমাণ দিচ্ছেন তাও জরুরি। ঠিক এইভাবেই গাছের রাসায়নিক ও জৈব কি কি এবং কতটা পরিমাণ দিচ্ছেন ও কোন কোন পুষ্টিগুণ আছে, যদি সবটা ভালোভাবে জানা থাকে, তাহলে বাজার হতে পিজিআর কেনাটা সহজ হয় আপনার। আবার হরমোন ও অনুখাদ্য দুটি কিন্তু একেবারেই আলাদা, শুনতে থাকুন সহজভাবে বলে দেব। যে 17টি খাদ্য আমরা গাছকে দিয়ে থাকি, এর মধ্যে যে কোনো একটির ঘাটতি হলে তার উপসর্গ দেখা যায়।
গাছেতে, যেটা আমরা রোগ বলে থাকি। ঠিক সেই সময় আমাদের জানা থাকতে হবে যে কোন পুষ্টির অভাবে এটা হচ্ছে, তখন সেটি ব্যবহার করতে হয়, তারপরে গাছটি রোগমুক্ত হয়। আপনার গাছে জৈব খাদ্যের মধ্যে যে পুষ্টিগুণ পাওয়া যায় তার ঘাটতিরও ফলে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে হয়, সেইভাবেই আপনাকে অনুখাদ্য পিজিআর বাজার থেকে কিনতে হবে এবং গাছে দিতে হবে। যে পিজিআর কিনবেন তার গায়ে লেখা থাকে কোন কোন উপকরণ আছে এবং কতটা পরিমাণ এবং ডোজ কত কাজ কী করবে। তৃতীয়, সমস্ত পুষ্টিগুণজাত খাবারও আমাদের পরিবেশগত কারণে গাছ যখন তার শরীরবৃত্তীয় সমস্ত কাজ করতে পারে না, মানে হরমোন নিজে নিজে তৈরি করতে পারে না গাছ, তখন হরমোন প্রয়োগ করা হয় বাইরে থেকে, যেমন মিরাকুলান বুস্টার টু, এই দুটিকেও পিজিআর বলা হয়। ডিটেলসে যাচ্ছি না, ভিডিও দেয়া আছে, অসুবিধা থাকলে একটু দেখে নেবেন সময় নিয়ে বন্ধুরা। এবার এই দুটি হরমোনও খুব বুঝে দিতে হবে। যখন গাছ ভালো আছে, ফুল ফল নর্মাল হচ্ছে, সব ঠিকঠাক, তখন দেওয়ার দরকার পড়ে না। বন্ধুরা, একটু বেশি পরিমাণ ফুল গাছে আসার জন্য যে কোনো ফুল ও ফলের গাছে মাসে একবার যথেষ্ট। আর যে গাছগুলি দু থেকে তিন বছরের হয়ে গেছে, গাছ বড় হচ্ছে ভালোভাবে, বেশি লম্বা হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না, তখন কি করবেন? তখন বুস্টার টু পিজিআর ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। এই পিজিআর কি কাজ করে? না, এই পিজিআরগুলি জৈব উত্তেজককারী, এগুলি সিস্টিন ভিত্তিক গাছের বৃদ্ধির নিয়ামক। গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন সম্মিলিত দ্রব্য থাকে। এগুলি গাছের বৃদ্ধির ও ফলন দুই বাড়ায়। এই পিজিআর গাছের যে কোনো চাপকে সহ্য করার শক্তি যোগায়। গাছের বিশেষ চাহিদা থাকে অ্যামিনো অ্যাসিড, গাছের পাতার অন্ধের বৃদ্ধি আনে এবং পাতার সংশ্লেষণ ক্রিয়া বাড়ায়, স্ত্রী ফুল বেশি করে আনে, ফলের বৃদ্ধি ঘটায়, ইত্যাদি ইত্যাদি বহু কাজ করে থাকে গাছে। তাই ভালো বাগান করতে হলে চারটি পিজিআর বাড়িতে রাখুন, সবসময় একের মধ্যে সব কিছু থাকে না, তাই আমি চারটি পিজিআর রাখি। ফুরিয়ে গেলে নতুন কোম্পানির, বিজ্ঞানের যুগে সমস্ত কোম্পানি ব্যবসার জন্য ও ভালো কাজের জন্য নতুন নতুন পিজিআর বার করছেন, তাই সবসময় খোঁজ খবর রাখতেই হবে। এই পিজিআর কখন দেবেন? সকাল ও বিকালে দিলে গাছ তা গ্রহণ করতে পারে খুব ভালোভাবে। শুষ্ক আবহাওয়াতে এটি স্প্রে করলে ও গাছের গোড়ায় মাটি শুকনো থাকলে, টবের মাটিতে খাদ্য না থাকলে এটি ব্যবহারে গাছের ক্ষতি হবে, ভালো কিন্তু হবে না। ভিডিওটি ছোট্ট করার জন্য ডিটেলসে গেলাম না, পরে কোনো ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাব। এগুলি ফুল ও ফলের সিজনে অনুখাদ্য পিজিআর 7 দিনে একবার, 15 দিনে একবার ও 30 দিনে একবার দেয়া যায়, তবে গাছের চেহারা দেখে ও মাটিতে খাদ্যের অভাব হলে, মানে মাইক্রোনিউট্রিয়েন্টের ভাবে গাছে ওপর থেকে স্প্রে করে দেয়া হয়। ধরুন একটি মানুষ, তিনি যদি সমস্ত পুষ্টিগুণজাত খাদ্য খান তাহলে তিনি নিরোগ স্বাস্থ্যবান থাকেন, চেহারা রূপ রং ভালো থাকে। আর যখন পুষ্টিগুণজাত খাদ্যের অভাব হয় তখন কোনো না কোনো শরীরে অসুবিধা হয়,
বাড়াবাড়ি হলে ডাক্তার দেখানো হয়। ডাক্তারবাবু কি ওষুধ লিখে দেন? যে ওষুধ লিখে দেন তাতে কি লেখা থাকে ভিটামিন এ, ভিটামিন টু, ভিটামিন সি বা এ টু জেড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। সেগুলি খাওয়ানোর পর ঠিক হয়ে যায়। ঠিক গাছের ক্ষেত্রে একই রকম। বন্ধুরা বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে কোটি কথা বলি, তাই আমার কাছে সবসময় রাখে কিছু কোম্পানির পিজিআর, মিরাকুলান, বুস্টার টু, কে বুস্টার, মেরিনা গোল, এগ্রোমিন গোল ইত্যাদি। আপনারা চারটি না পারলে তিনটি রাখুন, একটি মিরাকুলান, বুস্টার টু ও আপনার যেটির প্রয়োজন আছে অনুখাদ্যের বা সমস্তটা আছে এমন পিজিআর যেটি হাতের কাছে পাবেন সেটি কিনে রাখুন। বন্ধুরা আশা করি পিজিআর সম্বন্ধে, অনুখাদ্য, ভিটামিন, হরমোন সম্বন্ধে আপনাদের পরিষ্কার করে জানাতে পেরেছি। নিশ্চয়ই আর অসুবিধা আপনাদের হবে না। এরপরও যদি কোনো বন্ধুর প্রশ্ন থাকে গোটা ভিডিওটি দুবার করে দেখে বুঝতে না পারলে কমেন্ট বক্সে আসুন, লিখুন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আমার সমস্ত বন্ধুরা, সকলের শুভকামনা করি, ভালো থাকবেন, সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার পরের ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।